গত 6ই নভেম্বর রবিবার বাড়ির অন্যান্য লোকজনদের অনুপস্থিতিতে নিজ বাড়ি থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ বয়স 20 মুখ এবং বধির যুবতী মেয়ে সাজনা বেগম। পিতা আব্দুল জলিল বাড়ির চোরাইবাড়ি থানাধীন পূর্ব মধ্য ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ড এলাকায়। আজ 4 দিন অতিবাহিত হয়ে গেলেও নিখোঁজ মেয়ের সন্ধান পাননি পরিবারের লোকজন। এ নিয়ে গত 8ই নভেম্বর চোরাইবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই নিখোঁজ যুবতী মেয়েটি। অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিষয়টি অবগত করেন নিখোঁজের পরিবার। তারা জানান, মেয়েটি মুখে কথা বলতে না পারলেও 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। সে উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামবর্ণ। উল্লেখ্য, গত রবিবার বাড়ির লোকজন চিকিৎসার জন্য অন্যত্র গেলে বাড়িতে একাই ছিল মেয়েটি। ফিরে এসে দেখতে পান সে আর নেই বাড়িতে। তখন হন্যে হয়ে আশপাশ এলাকা সহ আত্মীয় পরিজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি সাজনা বেগমের। পরে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। এই সংবাদটি দেখে যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ যুবতী মেয়েটিকে দেখতে পান তাহলে 8974185552 অথবা 8413993598 এই নম্বরে যোগাযোগ করার কাতর আবেদন জানিয়েছেন নিখোঁজ মেয়েটির পিতা সহ তার আত্মীয় পরিজন। পূর্ব ফুলবাড়ি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমার মেয়ের নাম হইল সাজনা বেগম, তা আমার নাম হইল কি আব্দুল জলিল বেগেটে কুকাইমিয়া। গত রবিবার সকাল 10টার থেকে নিখোঁজ হয়েছে। আমরা বাইরে গেছিলাম ডাক্তারের কাছে, আইয়া মেয়েটাকে পাইছি না, আর ওখানে পাইয়া না। আমরা খুব খোঁজাখুঁজি করছি আত্মীয় স্বজন সব দিকে, খোঁজাখুঁজি করিয়া না পাইয়া 2 দিনের পরে 8 তারিখ আমি থানাতে একটা মিটিং করছি। এটা নিখোঁজ হিসাবে পাইছি না বলিয়া এখন কি চাইতেছে না? তখন আমি চাইছি যে এলাকার সব মানুষের দ্বারে বা প্রশাসনের সামনে কাছে সমাজের যা আছে সবাই তার কাছে আমার একটু খোঁজ পাইলে তো 6 তারিখ রবিবার ওনারা বাড়িতে ছিলেন না, তাই ওনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা পূর্ব ফুলবাড়ি 4 নম্বর ওয়ার্ড। তো খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে চোরাইবাড়ি থানাতে গত 8 তারিখ একটা মিসিং ডায়েরি করেন। তো এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে আমাদের একটা দাবি, আমাদের মেয়েকে যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি কোথাও খোঁজ পান তাহলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, একটা অসহায় মানুষকে সহযোগিতা করবেন। মেয়েটির বয়স 20 অনুমানিক, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট। ও কি লেখাপড়া জানে? লেখাপড়া গত বছর মাধ্যমিক দিছে, কথা বলতে পারে না, তারপরেও পড়াশোনা একটু ভালো আছে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।